আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ডিহাইড্রেশন কি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অনেকে হয়তো বা ডিহাইড্রেশনের কথা শুনে বলতে পারেন যে পানি খাবো তাহলে ডিহাইড্রেশন চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি পানি খেলে আপনার ডিহাইড্রেশনটা অনেকটাই ওভারকাম করতে পারবেন। তো এছাড়াও আরও অনেক কিছু আছে, ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে ডিহাইড্রেশনের বিষয়ে। তো এই জিনিসগুলো আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনি জানতে পারবেন ডিহাইড্রেশন কি, ডিহাইড্রেশন কেন হয়, বা ডিহাইড্রেশন হলে আমাদের কি করণীয়। তো এই ওভারঅল কিছু জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। ডিহাইড্রেশন কি? আমাদের শরীর থেকে যখন অতিরিক্ত ফ্লুইড কোনো না কোনো কারণে বের হয়ে যায়, তখন ইনস্ট্যান্টলি যখন আমরা এটা রিকভারিটা না করতে পারি, তখনই আমাদের বডিটা ডিহাইড্রেট হয়ে পড়ে। তো এখন আসা যাক ডিহাইড্রেশনটা কেন হয়। তো ডিহাইড্রেশনটা আমাদের বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে আমাদের ওভার সোয়েটিং মানে অতিরিক্ত ঘাম ঝরার কারণে আমাদের শরীর থেকে প্রয়োজনীয় ফ্লুইডগুলো বের হয়ে যায়, যার কারণে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে পড়তে পারে। তো ঘাম আমাদের বিভিন্ন কারণে হয়, এমন মানুষ আছে যারা বসে থাকলেও তাদের ঘাম ঝরে, এটা মোটা মানুষ হতে পারে, বা যাদের ফ্যাট পার্সেন্টেজটা বেশি আছে তাদেরও হতে পারে। এটা অনেকে লিন ফিগার মানুষ আছে তাদেরও, যাদের সোয়েটিং ওভার ঘাম ঝরে, এরকম অনেক মানুষই দেখতে পাওয়া যায়। আপনারা বিভিন্ন রকম যারা কায়িক পরিশ্রম করে নিজের জীবিকা নির্বাহ করছে শ্রমিক শ্রেণীর মানুষ, তাদেরও সোয়েটিং হয় অতিরিক্ত ঘাম ঝরে, তো তারাও ডিহাইড্রেট হয়ে পড়ে রেগুলার কোনো না কোনো কারণে, যেটা আমাদের অনেক সময় খেয়াল করি না আমরা। তো ইভেন যারা আমরা ফিটনেসের কাজগুলো করি, আমরা সকাল বিকাল অনেক সময় ফিটনেসের কাজগুলো করি, এই সামার সিজনে বিশেষ করে আমরা যখন ফিটনেসের কাজগুলো করি তখন আমাদের সোয়েটিংয়ের পরিমাণটা আরও বেশি হয়, যার কারণে আমাদের শরীরটা ফ্লুইড এমটি ফ্লুইড হয়ে যায় এবং আমাদের আস্তে আস্তে আমরা ডিহাইড্রেট হয়ে পড়ি। তো এছাড়াও ডায়রিয়ার কারণে আমাদের শরীর আমাদের বডিটা ডিহাইড্রেট হয়ে যেতে পারে। এছাড়া আছে বমিটিং, অতিরিক্ত বমির কারণে, কোনো কারণে আপনার যদি অসুখ বিসুখ হয় তখন যদি আপনার অতিরিক্ত বমি হয় তখনও আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যেতে পারে। তো এছাড়া সোনা স্টিম এই বাদগুলো যারা গ্রহণ নেয়, বা অনেকে কিন্তু প্রয়োজনে নেয়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনেও নেয় এই সোনা, তো এই সোনা স্টিম বাদ এগুলো কিন্তু খারাপ কোনো কিছু না, এগুলো ভালো। তবে খেয়াল রাখতে হবে আপনার এগুলার পরে আপনার ডিহাইড্রেট হয়ে যেতে পারে, আপনি প্রপার রিকভারিটা যেন সাথে সাথে করতে পারেন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো সুইমিং। সুইমিংটা এটা কিন্তু অন্যান্য কায়িক পরিশ্রমের মতনই একটা পরিশ্রম, একটা ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ, এবং কি এটা অনেক ভালো একটি এক্সারসাইজ। তো এই কারণেও কিন্তু আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে পড়তে পারে। তো এইটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না, যে আমরা এত সুইমিং করতেছি খেয়াল করি না যে আমাদের সোয়েটিং হচ্ছে কি না, বা আমাদের শরীর থেকে প্রয়োজনীয় ইলেকট্রোলাইটসগুলো বেরিয়ে যাচ্ছে কি না, এটা কিন্তু আমাদের তখন মাথায় আসে না। তো আমরা কিন্তু তখন এই ব্যাপারে কোনো স্টেপ গ্রহণ করি না। আমি এর জন্যই কিন্তু সুইমিংয়ের বিষয়টা আলাদাভাবে বললাম। দেখেন, আমাদের শরীর থেকে যখন অতিরিক্ত ফ্লুইডগুলো বের হয়ে যায় তখন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা আছে সেটা তার ব্লাড পাম্পিংটা স্বাভাবিক রাখার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে থাকে, কঠোর পরিশ্রম করে তার ব্লাড পাম্পিংটা স্বাভাবিক রাখার জন্য। অ্যাট দ্য সেম টাইম কিডনি করে কি তার প্রয়োজনীয় লিকুইড বা পানি যেটা ধরে রাখার জন্য সে আপ্রাণ চেষ্টা করে, সে এবং কিছুটা হলেও যতটুকু ফ্লুইড সে পায় তার থেকে তার প্রয়োজন মেটানোর জন্য সে ধরে রাখে। তখনই আমাদের ইউরিন, যে স্বাভাবিক ইউরিন যেটা হওয়ার কথা সেটা কিন্তু অনেকাংশেই কমে আসে। তো দিনে চারবারের নিচে যখন আপনার হবে ইউরিন হবে তখনই বুঝতে পারবেন যে আপনার শরীর তখন ডিহাইড্রেশন ভুগছেন। তো আসল কথা কি, আমাদের বডি কিন্তু হোমোস্টেজে থাকতে পছন্দ করে। আমাদের বডির গোল কিন্তু কখনোই না যে আপনাকে মাসল বিল্ডিং করে দিবে, আপনার মাসলের স্ট্রেংথ ডেভেলপ করে দেবে, আপনার শরীরের ফ্লেক্সিবল এনে দেবে, আপনার বডিটা একটা সুন্দর শেপে নিয়ে আসবে, এটার গোল কিন্তু আমাদের বডির কখনোই না। বডি চায় তার যতটুকুই রসদ পায় সেটুকুর মধ্যে সার্ভাইভ করতে, বডির গোল শুধু সার্ভাইভ করা। তো আমাদেরই এখানে লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, ফুডিং এবং এক্সারসাইজ এগুলোর মাধ্যমে আমরা আমাদের বডিটা আকর্ষণীয় করি, এবং দেখতে যেটা সবার কাছে অনেক অ্যাট্রাকটিভ লাগে সেটা আমাদের হাতে, বা সায়েন্স অনুযায়ী আমরা এটা করে থাকি। বডির গোল কখনোই কিন্তু আপনাকে মাসল বিল্ডিং বা আপনাকে বিশাল কিছু করে দিবে, আপনার বডিটাকে সুন্দর করে দিবে এমন কোনো কিছু না।
তো ডিহাইড্রেশন হলে আপনার শুধু যে ইউরিনের পরিমাণটা কমাবে তা না, আপনার শরীরে অনেক অবসাদ দেখা দিবে, অনেক ক্লান্ত চলে আসবে, ক্লান্তি ভাব চলে আসবে। যেমন আমাকে অনেক ক্রিকেটাররাই বলেন যে আমি তো স্ট্রেংথের জন্য প্রচুর কাজ করেছি, তারপরে রানিং করেছি, কার্ডিওর কাজ করেছি, কিন্তু তারপরও কেন আমি প্রপার এনার্জিটা পাচ্ছি না, আমার স্টেমিনাটা কেন জানি লুজ হয়ে যাচ্ছে, পরের দিন যখন স্কিল প্র্যাকটিস বা আমার ম্যাচ থাকে তখন আমি সেই আগের এনার্জিটা পাই না। তো এটা কারণেই হতে পারে আপনার শরীর অনেকটাই ডিহাইড্রেট, কারণ আপনি হয়তো বা যে কাজগুলো করেছেন তার জন্য প্রপার যেই পানিটা আপনার শরীর থেকে যে ফ্লুইডটা বের হয়ে যায় সেটার রিকভারিটা আপনি প্রপারলি করেন নাই, দ্যাটস ওয়াই আপনার বডিটা এখন টায়ার্ড হয়ে যাচ্ছে। এমনও হয় অনেকে বলে যে আমি তো বিছানা থেকে উঠতে ইচ্ছা করে অনেক বেশি ক্লান্ত ভাব অনুভব হয়, মোট কথা আপনার শরীরে একটা ফ্যাটিক চলে আসে। এছাড়াও আপনার অনেক তৃষ্ণা পাবে, নর্মাল যে আপনার পানি খেতে ইচ্ছা করে তার থেকে অনেক পরিমাণ বেশি পানি ইনটেক করার প্রবণতাটা বেড়ে যাবে, তার মানে আপনার অনেক বেশি থ্রাস্টি ফিল করবেন, তৃষ্ণা বেশি পাবে, আপনার ডিজিনেস চলে আসবে, আপনার মাথা ঘুরাবে, আপনার আর কি শরীরটা আর কি একটা স্টেবল পজিশনে থাকবে না, মাথা ঘুরানো আসবে, ঝিমঝিম ভাব চলে আসবে। এছাড়া আপনার ইউরিনের যে স্বাভাবিক কালারটা আছে সেটা ডার্ক হয়ে যাবে, আপনার ইউরিন নর্মালি এটা আসলে এটা দেখে যে আপনি বুঝবেন আপনার ডিহাইড্রেশন তখনই বুঝতে পারবেন যখন আপনাদের বয়সটা 40-এর নিচে থাকবে। ওভার যারা আছে ওভারদের ক্ষেত্রে ডার্ক কালার ম্যাক্সিমাম সময় থাকে এটা, কিন্তু যারা 40-এর নিচে যারা অ্যাথলেট যারা ক্রিকেট খেলো বা যে কোনো গেমসের সাথে আপনারা রিলেটেড বা আপনারা জেনারেল পিপল যারা 40 ইয়ার্সের নিচে তাদের ইউরিন কালারটা আপনাদের স্বাভাবিক যেটা থাকে হোয়াইট সেটার থেকে কালারটা একটু ডার্ক হয়ে যাবে, আপনার নর্মালি যে সোয়েটিংটা হয় সেটাও আপনার কমে যাবে অনেকাংশে, নর্মালি বসে থাকলে বা কাজ করলে যে সোয়েটিংটা হয় আপনার শরীর যদি ডিহাইড্রেট হয়ে পড়ে সেই পরিমাণ আপনার সোয়েটিংটা হবে না। এছাড়া আপনার মুখটা শুষ্ক হয়ে যাবে, আপনার স্কিনে একটা খসখসে ভাব বা একটা মলিন ভাব চলে আসবে, যেটা দেখলেও আপনি বুঝতে পারবেন আপনার শরীরটা ডিহাইড্রেট। তো এই গেল ওভারঅল আপনার সিমটমগুলো, যেগুলো দেখলে আপনি গেস করতে পারবেন যে আপনি ডিহাইড্রেট। তো এখন আসা যাক আমরা কীভাবে নিজেদের হাইড্রেট রাখবো বা এই ডিহাইড্রেশনে যদি আমরা পড়ে যাই তার জন্য কীভাবে আমরা এটাকে ওভারকাম করব। তো সর্বপ্রথম যে বিষয়টা আমি বলবো, আমাদের ডেইলি যে পানি ইনটেকের একটা রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদের পূরণ করতে হবে, এটা অবশ্য পার্সন ওয়াইজ বেরি করে, তারপর আমি অ্যাভারেজটা বলে দিচ্ছি, 2.5 থেকে 3 লিটার পানি আপনাকে রেগুলার পান করতে হবে। তো সেটা যে একবারে করবেন তা না, আপনি রেগুলার আপনাকে অল্প অল্প করে প্রতি আওয়ারে 2-3 বার করে আপনার একটু একটু হলেও পানি খেতে হবে। তো এইভাবে পানির ইনটেকটা আপনি করবেন। তো একটি জিনিস এখানে আমি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনাকে রিহাইড্রেট থাকাটা সবচেয়ে ভালো, আপনি ডিহাইড্রেশনে যেন না পড়েন সেই জিনিসটাও আপনাকে ফোকাস রাখতে হবে। আপনি যদি ওয়ার্কআউট করার আগে আপনি যখন আপনি যদি অ্যাথলেট হন তাহলে আপনি যদি যখন কাজগুলো শুরু করবেন, আপনার ফিটনেসের কাজ বলেন স্কিলের কাজ বলেন যেটাই শুরু করেন সেটার আগে আপনাকে প্রি ইনটেক আপনাকে করে নিতে হবে, তারপর ডিউরিং ওয়ার্কআউট সেটাও আপনাকে প্রপারভাবে করতে হবে, ইভেন আফটার পোস্ট ওয়ার্কআউটের পর আপনি প্রপারভাবে পানি ইনটেকটা করবেন। তো এখন একটা ইম্পর্টেন্ট কথায় আসি, আমাদের শরীর থেকে যখন অতিরিক্ত ফ্লুইডগুলো বের হয়ে যায় তখন শুধু কিন্তু আমাদের শরীর থেকে পানিটাই বের হয় না, পানির সাথে আমাদের কিছু ইলেকট্রোলাইটস বের হয়ে যায় যেমন সোডিয়াম পটাশিয়াম, তো এগুলার রিকোয়ারমেন্টগুলো পূরণ করাটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, তো এর জন্য অনেকে কী করে লেবুর শরবত খান চিনি দিয়ে, এখানে কিছুটা লেবুটা কাজ করতেছে আপনার পানিটা কাজ করতেছে কিন্তু সুগার যেটা আসছে না সেটা কিন্তু আপনাকে আলটিমেটলি ক্ষতি করছে। তো সুগারটা আমাদের এটা ডিহাইড্রেশনটা আরও বৃদ্ধি করে, সো সুগারটা আপনারা যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন। তো এইখানে আপনারা অন্য কিছু যেমন ডাবের পানিটা আপনারা ইনটেক করতে পারেন, যদি আপনারা এটা সামার সিজনে হয় তাহলে আপনারা ওয়াটারমেলন মানে তরমুজ আপনারা খেতে পারেন, আর কি যেসব ফলগুলা আপনার পানি সমৃদ্ধ খাবার সেগুলো আপনারা বেশি বেশি করে ইনটেক করতে পারেন। শুধু আপনার পানি দিয়ে আপনার ডিহাইড্রেশন পুরোপুরি কমপ্লিটভাবে আপনি রিকভারি করতে পারবেন না, আপনি যদি এক্সট্রিম লেভেলের ওয়ার্কআউট করেন তাহলে আপনাকে অবশ্যই আপনি স্পোর্টস ড্রিঙ্কস এখানে অ্যাড করতে পারেন, স্পোর্টস ড্রিঙ্কসের মধ্যে অনেক ট্রাস্টেড ব্র্যান্ডের আছে, গ্যাটোরেট আছে, BCAA আছে, আরও অনেক কিছু আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তবে নর্মালি আপনার যদি এগুলোর অ্যাফোর্ড করা সম্ভব নাও হয় আপনার এটাতে কোনো প্রবলেম হবে না, আপনার ডিহাইড্রেশনটা আপনি ওভারকাম করতে হলে আপনি নর্মালি আপনার দেশীয় যে খাবারগুলো আছে ভেজিটেবল ইনটেকটা আপনাকে বাড়াইতে হবে।
তো ভেজিটেবল আপনি খাচ্ছেন, আপনি ই খাচ্ছেন, ডাবের পানি খাচ্ছেন, আপনি ফল ফ্রুট যেগুলো দেশি ফল ফ্রুটসগুলো আছে আপনি সেগুলো থেকে আপনি পানি পাচ্ছেন, পানি সমৃদ্ধ ফ্রুটসগুলো আপনি খাচ্ছেন, এখানে আপনি অনেকটাই আপনার ডিহাইড্রেশনটা ওভারকাম করতে পাচ্ছেন। সোয়েটিংয়ের ব্যাপার আরেকটি জিনিস না বললেই নয়, সেটা হলো অনেক পার্সন আছেন যাদের সোয়েটিংয়ের সাথে সাথে অনেক বেশি পরিমাণ লবণ বের হয়ে আসে, তো এদের সল্টি সোয়েটার বলে। এই সল্টি সোয়েটার যারা আছেন এই জিনিসটা আপনারা যদি আগে থেকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনার ক্র্যাম যে এই ম্যাক্সিমাম ক্র্যামগুলো কিন্তু এই সল্টি সোয়েটার পার্সনদেরই হয়, যারা বিভিন্ন অ্যাথলেট আছেন ক্রিকেট বলেন যে কোনো গেমে ক্র্যাম করে, ওই সামার সিজনে অতিরিক্ত যখন সোয়েটিংটা হয় তখন তাদের ক্র্যাম করে, ইভেন এটা শীতের দিনেও অনেকেরই হয়, কারণ তাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণ লবণটা বের হয়ে যায় যার কারণে তাদের ক্র্যাম্পের ইটা প্রবণতাটা অনেক গুণ বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন আপনি সল্টি সোয়েটার, তো এখানে একটা টেকনিক অবলম্বন করতে পারেন। আমরা যখন ঘেমে আমাদের টি শার্ট বা শার্ট যেটাই রেখে দিই এটা যখন একটু ড্রাই হয়ে যায় তখন দেখবেন এটার মধ্যে একটা স্তর পড়ে যায়, একটা দাগ, একটা ছাপ ছাপ একটা দাগ চলে আসে, এবং এখানে যখন দেখবেন যে সাদা কালারটা যদি বেশি হয় তাহলে বুঝবেন যে আপনি সল্টি সোয়েটার। তো এটা একটা টেকনিক মাত্র, এটা যে একদম মেন কিছু তা না, তো এটা আপনি কিছুটা হলেও গেস করতে পারবেন আপনার ক্র্যাম্প হচ্ছে মূলত আপনি সল্টি সোয়েটার এর জন্যই। তো এই সল্টি সোয়েটার ছাড়াও যে যারা আছেন তাদের যে ক্র্যাম্প হয় না তা কিন্তু না, তাদেরও অনেক ক্র্যাম্প হয়। তো সল্টি সোয়েটারদের ব্যাপারে প্রিপারেশনটা একটু বেশি নিতে হবে, তাদের প্রি ইনটেকটা খুব সুন্দর করে করতে হবে। তো এই প্রি ইনটেক শুধু আপনি যে ম্যাচের আগেই যে করবেন তা না, আপনার আগের দিন রাত থেকে এটা আপনাকে প্রপারভাবে করে আসতে হবে, প্রপার স্লিপ থাকতে হবে, সব কিছু মিলিয়ে আপনার লিকুইডের যেই ইনটেকগুলো আছে সেটা অনেক ভালোভাবে করতে হবে। তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এছাড়াও আপনাকে আরও কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আমরা যখন রাতের বেলা ঘুমোতে যাই অনেকে বলে যে পানি ঘুমানোর আগে পানি খাওয়া টোটালি নিষেধ, এই কথাটাও ঠিক না, কারণ আমাদের ঘুমিয়ে থাকা অবস্থা আমাদের ভিতরের অর্গানগুলো অ্যাক্টিভ থাকে, কাজ করে। ইভেন আপনি যখন ঘুমের থেকে সকালবেলা উঠবেন দেখবেন আপনার ইউরিনের কালারটা কিন্তু ডার্ক হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে, নর্মাল যে সেটা থাকে সেটা থাকে না। তাই প্রতিদিন যখন ঘুমাবেন তার আগেও আপনাকে অবশ্যই 200-300 ml পানি আপনাকে ইনটেক করতে হবে, তাহলে আপনার শরীরটা আপনি রিহাইড্রেট রাখতে পারলেন, এটা হলো রিহাইড্রেট রাখার একটা প্রসেস। তো এইভাবে আপনারা এই কভারটা করতে পারেন। এছাড়াও আপনার সোডিয়ামের ইনটেকটা ফিল আপ করার জন্য আপনাকে যেমন জলপাই, জলপাইয়ের আচারটা খুব বেস্ট, এছাড়া আপনি টি কফি এগুলো নিতে পারেন। মোট কথা আপনাকে সর্বক্ষণিক একটা লিকুইডের উপর দিয়ে থাকতে হবে যেগুলো আপনার শরীরকে হাইড্রেট রাখে। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হলো আপনার বডি ওয়েটটা যদি আপনি মেপে নিতে পারেন কাজ করার আগে, যারা অ্যাথলেট আছেন তারা এই কাজটা করেন বা বিভিন্ন স্পোর্টসম্যান আছেন, আপনি একজন জেনারেল পিপল হয়ে আপনি এই কাজটা করতে পারবেন যদি আপনার শরীরের প্রতি আপনি একটু সতর্ক হন। তাহলে আপনি যখন ওই একটা ওয়াক করতে যাবেন, 1-1.5 ঘন্টা আপনি ওয়াকে বের হয়েছেন, হাঁটতে বের হয়েছেন বা ফিটনেসের কাজের জন্য আপনি 1 ঘন্টা সময় ব্যয় করছেন, এর আগে আপনি জাস্ট একটা ওয়েট মেশিনে আপনার বডিটাকে দিয়ে ওয়েটটা মাপলেন, যেই ওয়েটটা আপনি আফটার ওয়ার্কআউট আপনি সেই ওয়েটটা আবার নেবেন, নেওয়ার পর যে ডিফারেন্সটা থাকবে তার ডাবল আপনি পানি খাবেন। আপনার যদি 1/2 লিটার থাকে আপনি 1 লিটার পানি খান, আপনার যদি 1 লিটার থাকে আপনি প্রায় 1.5-2 লিটার বা 1.5-2 লিটার আপনি পানি নেন, এটা আপনার রেগুলার ইনটেকের সাথে যেটা 2.5 লিটার তার সাথে অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার শরীরটাকে হাইড্রেট রাখতে পারেন। তো এ ছিল অল ওভার ডিহাইড্রেশন, তো আশা করি এই বিষয়গুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আপনারা ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।